আসসালামু আলাইকুম। ফারাজ ভাই, আল্লাহকে গালি গালাজ করা বা আল্লাহকে অস্বীকার করার জন্য ইসলামী শরীয়তে কোনো শাস্তির বিধান নাই, যদি কেউ আল্লাহকে অস্বীকার করে। কিন্তু নবী মুহাম্মদ জামার একটা বোতাম ময়লা ছিল, এটাও যদি কেউ বলে তাকে সাথে সাথে হত্যা করে ফেলতে হবে, সে যেই হোক না কেন। অবশ্যই দেখাতে পারবো আমি, আমাদের লাইভে এসে কেউ মানে দলিল না পেয়ে ফেরত গেছে এরকম তো কখনো ঘটেই নেই। আপনি বলতেছেন যে একটা বোতাম ছিঁড়ে গেলে এখানে এরকম হবে, আমি কি বলেছি সেটা ভালো করে না শুনে কেন কথা বলছেন ভাই। আমি বলেছি নবীর একটা জামার একটা বোতাম পর্যন্ত ময়লা ছিল, এটাও যদি কেউ বলে তাহলেও তাকে মেরে ফেলতে হবে। এই মতামত দিয়েছেন ইমাম শাফি হচ্ছে ইসলামের ইতিহাসে চার মাজহাবের যে চার ইমাম, সেই চার ইমামের মধ্যে একজন। তিনি বলেছেন কেউ যদি নবীর জামার একটা বোতাম ময়লা ছিল এইটা পর্যন্ত যদি বলে তাহলে তাকে সাথে সাথে মেরে ফেলতে হবে। সেই দলিলগুলো আমরা এখন বের করে অবশ্যই দেখবো, কোনো সমস্যা নেই। একটু দেখালে ভালো হতো, কারণ দর্শকরা এখানে আছেন অ্যাক্টিভ, যেহেতু আমরা সবাই যদি দেখি তাহলে আশা করি মানাটা সহজ হবে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, দলিল দেখতে যাবেন কোনো সমস্যা নেই, এখানে আমাদের লাইভে এসে বলবেন যে ভাই এই জিনিসটার দলিলটা একটু বের করে দেখান, তাহলে আমরা সেই জিনিসটা আপনাকে বের করে অবশ্যই দেখাবো। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি নবী অবমাননার শাস্তি, এই লেখাটা আমরা আমরা বের করেছি। দাঁড়ান একটু, তার আগে আমি একটু এই বইটা আমরা একটু অনেক অনেকখানি অংশই আমরা পড়ব, তার আগে আমরা একটু আচ্ছা দাঁড়ান আমি আপনাকে তাহলে আগে চার মাঝেবের চার ইমামের বক্তব্যই আগে একটু দেখায় নেই, এবং এই বিষয়ে যে সহি হাদিস আছে সেটাও একটু দেখায় নেই, এরপরে আমরা ওই যে ইমাম শাফির যে বক্তব্যটা সেই বক্তব্যটা আমরা একটু পরে দেখি। আগে আমরা শাতিমে রাসুল সম্পর্কে যে ইসলামের শরীয়তের বিধানটা আছে সেটা একটু দেখে নেই। এই দেখেন, প্রথমে হচ্ছে আমরা একটা হাদিস দেখি, হাদিসটা ভাই আপনি একটু পড়ে শোনান তো। এটা আপনি পড়েন ভাই? না না, আমি পড়লে তো বলবেন যে নাস্তিকে হাদিসে লেখা ছিল, একটা নাস্তিকে পড়ে শুনেছি আর একটা নাস্তিকরা তো খারাপ, এই জন্য আমাকে মানে হাদিস পড়লে আপনারই উপকার হবে। পড়েন? হ্যাঁ সব আছে তো, হাদিস পড়লে সব আছে তো, পড়েন, অসুবিধা কি। ওমর ইবন আলী রহমতুল্লাহ আলাই, আবু বরজুয়া রহমত সালামী রহমতুল্লাহ আলাই, গ্রন্থের নাম কি সেটা এবং হাদিস নাম্বার কত এটা বলতে হবে তো আগে। আমি চাচ্ছিলাম শর্টকাটে, সবাই তো দেখতেছে। না না, শর্টকাটে কিছু হয় না, জ্ঞান অর্জন করতে হইলে দীর্ঘভাবে যেতে হয়। সুনান মাজাহিদ ইসলামিক ফাউন্ডেশন 38/ হত্যা অবৈধ হওয়া, পরিচ্ছেদ 16, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন্দ বলার শাস্তি 4072। ওমর ইবন আলী রহমতুল্লাহ আলাই আবু বারজা আসালামি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই থেকে মন্দ বললে আমি বললাম আমি কি তাকে হত্যা করব, তিনি আমাকে ধমক দিয়ে বললেন এই মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত আর কারো নেই। তা কি সই হাদিস মান, হাদিসের মান সই, বর্ণনাকারী আবু বারজা। এটা 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 পরে কি বুঝলেন, হাদিসটা পরে কি বুঝলেন? হ্যাঁ, এখানে আসল কথা এখানে বোঝাচ্ছে যে কাকু অপমান করার ক্ষেত্রে এখানে বলতেছে আমি কি তাকে ইয়াক করবো কিনা, কোনো প্রতিবাদ করবো কিনা। কাকে করা যাবে না, কাকে অপমান করা যাবে না, শুধুমাত্র কাকে অপমান করা যাবে না। না, এখানে তো বলা আছে যে তিনি বলেন এক ব্যক্তি আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইকে মন্দ বললে আমি বললাম আমি কি তাকে হত্যা করব, তিনি আমাকে ধমক দিয়ে বললেন এই মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত আর কারো নেই। এটার ব্যাখ্যা আমাকে মানে কি, এই কথাটার মানে কি যে হত্যা করতে হবে, কাউকে মন্দ বললে হত্যা করে ফেলতে হবে, এই মর্যাদাটা শুধুমাত্র কার আছে? এখানে দেওয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হ্যাঁ, তার মানে হাদিসে বলা হচ্ছে যে যদি মোহাম্মদ সম্পর্কে কেউ মন্দ বলে তাহলে সেই জিনিসটা শাস্তি কি, মৃত্যুদণ্ড। সেই তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, এবং এটা নবী ছাড়া কারোর উপর নাই, মানে শুধুমাত্র নবীকে যদি মন্দ বলেন তাহলে আপনাকে হত্যা করা যাবে, এছাড়া হত্যা করা যাবে না। এখানে বলা আছে মানে কি রফিক সাহেব, এই কথাটার মানে কি আমরা যেটা বলতেছি আপনি কি সেটা বুঝছেন নাকি আপনি ভিন্ন কিছু বুঝছেন? না, আপনারা যেটা মিন করতেছেন সেটা বুঝতেছি, কিন্তু তিনি বলেন এক ব্যক্তি আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইকে মন্দ বললে, মানে ভাই এই মুমিন এই হাদিস পড়েও কিছু বুঝতে মাথা কিছু ঢুকতেছে না, এই মুমিনের কি আমরা কি দেখাবো আর কি বুঝাবো ভাই? ভাই এখানে অনেক বোঝার বিষয় আছে, আপনাদের মতামত যদি আপনারা দেন তাহলে। রফিক রফিক সাহেব দেখেন, আপনি নিজে ধর্ম সম্পর্কে মানে আপনার ধর্ম সম্পর্কে আপনি নিজে জানেন না, নিজে নিজে ইয়ে করেন নাই। আপনাকে যখন জিজ্ঞেস করলাম যে আপনার আল্লাহকে ইয়ে করলে কোনো ইয়ে আছে কিনা, আল্লাহকে গালি দিলে কোনো শাস্তি আছে কিনা, আপনি জানেন না সেটা, আপনি এটাও জানেন না নবীকে গালি দিলে শাস্তি কি, এটাও জানেন না।
নিজে জানেন না ইসলাম সম্পর্কে, এসে আমাদেরকে ভাই বলছেন বন্ধ। কয়েকটা কথা বলি আপনাকে, শুনেন মনোযোগ দিয়ে একটু, পরে বলবেন পরে বলবেন, আগা গোড়া না শুনেন শুনেন ভাই, ফারাজ ভাই, ফারাজ ভাই, আপনি যেই মুমিন একটা হাদিস, এই ফারাজ ভাই যেই নর্মাল মুমিন একটা কোরআন হাদিস বুঝেন পড়া, না। সরি আসবি বলেন। ফারাজ ভাই একটা হাদিস পড়া শুনাইলাম, এই মুমিনের মাথায় এটা ঢুকতেছে না, সে বলে অনেক কিছু বোঝার আছে এখানে, কি মানে বোঝার অবশ্যই অনেক কিছু থাকতে পারে, যেমন আবু বকর কে ছিল, রাসূলুল্লাহ কে ছিল, নাসাই শরীফ কি জিনিস, ইসলামিক ফাউন্ডেশন কি জিনিস, সহি হাদিস কি জিনিস, অনেক কিছু বোঝার থাকতে পারে, কিন্তু মূল বক্তব্যটা তো এই যে এই মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যতীত আর কারো নেই হত্যা করার কথা, মানে কেউ কাউকে মন্দ বললে হত্যা করে ফেলবে, এই মর্যাদাটা রাসূলুল্লাহর আছে, এইটা বুঝতে তো ভাই মানে মাথায় একটুখানি ঘিলু থাকলেই চলে, মানে ছাগলের যে পরিমাণে ঘিলু আছে সেটুকু ঘিলু থাকলে এই হাদিসটার মূল বক্তব্যটা বোঝা যায়, কিন্তু এই মুমিন এটা পেরেও এটা বুঝতেছে না ভাই। এই মুমিনের সাথে কি আলোচনা করা সম্ভব ফারাজ ভাই? আমার মনে হয় ভাই উনি বুঝেছেন যে ভাই শোনেন, আবু আবু বকরকে অপমান করলে একমাত্র নবীজি তাকে হত্যা করতে পারে, এইটাই উনি বুঝেছেন ভাই ভাই ভাই। স্টেজের স্টেজের যারা হাদিস সম্পর্কে ইয়ে না, মানে হাদিস নিয়ে যাদের পড়াশোনা না বা হাদিস নিয়ে যাদের উঠা বসে না, যাদের ধর্মের মধ্যে হাদিস ছিল না, তারা বুঝতে পারতেছে। আর আপনি মোমেন বান্দা ইসলাম ভাই সম্পর্কে আমি মানে একটা কথা বলি, ইয়ে করতে আসেন, চুপ থাকেন চুপ থাকেন ভাই। আপনি ইসলাম সম্পর্কে আপনারা ভাই বিতর্ক করতে আসেন আপনারা বা আপনি আপনি আমাদেরকে মানে ভণ্ড বলতেছেন, নিজে এই চারটা লাইনের হাদিস বুঝতে পারতেছেন না? এই চার লাইনের আমিও তো বিরক্ত আসি আসি ভাই, আমি আমিও আমি দেখেন তো বুঝতে পারছি কিনা, মানে দেখেন তো এবার কি কইবেন ভাই, শোনেন শোনেন ভাই, আমি দেখেন তো আমি বুঝতে পারছি কিনা, আপনি রায় দেন ভাই বুঝতে পারছি। ধরেন আমি একজন সাহাবি, আমি গেলাম হচ্ছে ইয়ার কাছে আর কি, ওনাকে গিয়ে বললাম যে আবু বকর সিদ্দিকরে একজনে গালি দিছে, আমি কি তারে মারমু? তখন সে আমার কইলো যে না তুই তারে মারতে পারবি না। হ্যাঁ কেন মারতে পারবো না? কারণ সে তো রাসুলের গালি দেয় নাই, রাসুলের গালি দিলে তুই মারতে পারতি, আবু বকরের গালি দিছে তুই মারতে পারবি না ভাই, এটাই না ভাই? আচ্ছা ঠিক আছে দিনদা ভাই, ইয়া ভাই জ্যাক্সপার ভাই, আমার মনে হয় না এই মুমিনের মাথায় আসলে ঢুকবে, আমি দলিলগুলো দেখা যাই, মুমিনটা হয়তো বুঝবে না কিন্তু আমি দলিলগুলো দেখানোর দরকার দেখা দিই। এটা হচ্ছে সুনানে নাসাই শরীফের একটা সহি হাদিস, যেখানে বলা হয়েছে যে রাসূলুল্লাহকে যদি কেউ মন্দ কথা বলে তার সম্পর্কে তাকে মেরে ফেলতে হবে। আচ্ছা আরেকটা কথা, আরেকটা হাদিস পড়ি, হযরত আলী থেকে বর্ণিত, রাসূল বলেন যে ব্যক্তি আমাকে গালি দেয় তাকে হত্যা করো, মানে এটা রাসূলই বলে গেছে যে ব্যক্তি আমাকে গালি দেয় তাকে হত্যা করো আর যে আমার সাহাবিকে গালি দেয় তাকে প্রহার করো। এটা আছে জামেউল আহাদিস, হাদিস নাম্বার হচ্ছে 22,366। এই যে হাদিস নাম্বারটা এখানে দেয়া আছে আপনারা, আস সারেমুল মাসলুল, এটার 92 নম্বর হাদিস এটা, এটা হচ্ছে ইমাম ইবনে তাইমিয়ার একটা গ্রন্থ, অত্যন্ত বিখ্যাত গ্রন্থ। আচ্ছা এই বিষয়ে আমরা একটা ফতোয়াও দেখে নিই, ফতোয়াও দেখতে পারি এবং চার মাধ্যমের যে আসিফ ভাই, ওই যেটুকু পড়লেন লাস্টের যে হাদিস টুকু, এটা তো সরাসরি হাদিস, এইটুকু কি ওই মুমিনের মাথায় ঢুকছে কিনা একটু জিজ্ঞেস করেন তো। না ভাই আমি ক্লিয়ার হলাম না তো ভাই, আমি কি ভাই বুঝতে পারছি কিনা এটা, কি এই রাইটটা তো ভাই পাইলাম না ভাই। আচ্ছা ইয়া মানে অত ইয়া কথা দরকার নেই আসিফ ভাই, আপনি চার মাজহাবের, চার মাজহাবের ইমাম উনি কি বুঝছেন, উনি আসতে সমস্যা নেই, চার মাজহাবের ইমাম কি, চার মাজহাবের ইমাম এই সম্পর্কে কি বলছেন, আর ওই যে জামার বোতাম নোংরা, এই দুইটা পার্ট দেখাইলে আমার মনে হয় হয়ে যাবে আর তেমন কিছু। হ্যাঁ এই দুইটা পার্ট দেখালে আনা পার, মানে এই এই টাইপের একেবারে দুই ছটাক মগজ নিয়ে আসা মুমিনের সাথে আসলে বেশিক্ষণ তো কথা বলা সম্ভব না, তাই না? দুই ছটাক মগজের অধিকারী মুমিন এরা, মানে হ্যাঁ হ্যাঁ দুই ছটাক, ঠিকই বলছেন ভাই, হ্যাঁ ভাই ঠিকই বলছি, যে এটা বলার ঠিকই বলছি, 200 টাকা বা বাড়ায় বলছি, একটু ডিসকাউন্ট দিয়ে বাড়ায় বলছি, 200 টাকা যদি থাকতোই আপনার মাথায় তাহলে তা ভাই একটু দাঁড়াবেন, আপনার একটু কথা ছিল ভাই, আমরা এখন দাঁড়াতে যাব কেন, আমি বসে আছি কেন দাঁড়াতে যাব, আপনাকে মিউট করে রাখতেছি, মিউট থাকেন, এখানে কথা বলার মতো যোগ্যতা আগামী দেখেন, মানে বড় গোলা এসে তো মানে দণ্ড বন্ড বলে দাবি করে বসছেন, বড় মানে ইয়া তো নাই, আইডিয়া তো নাই, একটু দেখেন, দেখার পর তারপর আপনার কাছে আবার আসা হচ্ছে, একটু আচ্ছা আমাদের পক্ষে রেফারেন্স গুলো দেখে নেন ফারাজ ভাই। এই জিনিসটা আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বইয়ের নাম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার শাস্তি, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 50। এখানে ইমাম ইবনে তাইমিয়ার একটা বক্তব্য দেয়া আছে, যে কেউ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে গালি দিবে সে মুসলিম হোক বা অমুসলিম হোক তাকে হত্যা করতে হবে। তিনি আরো বলেন এই রায়ের বিষয়ে সকল আলিমগণের মধ্যে ইজমা মানে ঐক্যমত রয়েছে। ইবনে মুনজির বলেন এ ব্যাপারে আলিমগণ ঐক্যমত যে একমত যে ঐক্যমত যে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিশাপ দিবে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হবে। ইমাম আবু হানিফার মতামত হচ্ছে যে মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এবং যে অমুসলিম তার সাথে কোনো চুক্তি নেই তাকে একইভাবে দণ্ডাদেশ দেওয়া হবে। এটা হচ্ছে ইমাম আবু হানিফার মত।
এরপরে বলা হচ্ছে এই ব্যাপারে হানাফিদের মতামত হচ্ছে তারা কাফের, তাদের শুরুটা হচ্ছে কুফরি দিয়ে, সুতরাং তার চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে। আচ্ছা, এরপরে ইমাম ইবনে তাইমিয়া জিমিদের বিষয়ে বিস্তারিত বলেছেন, এই যে এই গ্রন্থটার নাম আছে কাজী ইয়াজ তার আশিফা নামক কিতাবে, আশিফা হচ্ছে ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থের নাম, আশিফা এই গ্রন্থে লিখেছেন তার অঙ্গীকারনামা বাতিল হয়ে যায় এবং তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া উচিত। আশিফা গ্রন্থে আরো বলা হয় যে কেউ এমন কোনো কথা বললো যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিন্দা করে বলা হয়, কোন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই তার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হবে। মানে আগে থেকে কিছু বলবেন না, পিছন থেকে কাসাত করে কোপটা মাইরা মাথাটা ফালা দিবেন, আগে থেকে সতর্ক করার কোনো প্রয়োজন নাই, এই বিষয়ে আগে থেকে সতর্ক করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, ইমাম আতাব বলেন যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করার চেষ্টা করে বা নিন্দা করে তাকে হত্যা করা উচিত, এমনকি যদি এটা একটা ক্ষুদ্র বিষয়ও হয়ে থাকে। আচ্ছা, এইবার আমরা ইমাম মালিকের কথাটা আসবো, আমি ইমাম শাফি বলছিলাম, এটা হবে ইমাম আসলে মালিক হবে, ইমাম মালিকের কথা আমি একটু ভুল বলছিলাম। এটা হচ্ছে ইমাম মালিক বলেছেন, কেউ যদি বলে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার বোতামটাও ময়লা, কেউ যদি বলে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার বোতামটাও ময়লা, তাহলে তাকেও মৃত্যুদণ্ডাদেশ দেয়া উচিত, এমনকি যদি এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো কথা বলার মতো হয় তারপরেও তাকে দণ্ডাদেশ দেয়া উচিত। আমার কাছে এরকম শত 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 দলিল আছে, পরে আমি শেষ করতে পারবো না। পারাজ ভাই, দলিল কি মানে সব ঠিকঠাক মতো দেখাইছি নাকি কম মানে বাদ রাখছি কিছু বলতে? পারাজ ভাই, দলিল কি মানে বুঝা পাইছেন? জ্যাক ভাই, সরি, আমি মিউট করে বলতেছিলাম। হ্যাঁ ভাই, মানে রেফারেন্স পুরোপুরি পারফেক্ট ভাবে দেখানো হয়েছে, যেগুলো দেখানো দরকার পারফেক্ট ভাবে দেখাইছেন, আর এর মধ্যে মুমিনও চলে গেছে। সালমান খান ভাই, আমি একটা একটা জিজ্ঞাসা ছিল ভাই, সেটা হচ্ছে ধরেন আপনি একটা মুসলিম বিশ্বের খলিফা, হ্যাঁ, আমি ধরেন একজনকে হত্যা করলাম, হত্যা করে এসে আপনার কাছে বললাম যে উনি নবীর সম্বন্ধে খারাপ কথা বলছে, এটা তো আমি করতে পারি নাকি? আমার তো শাস্তির ইচ্ছে হবে না? আপনি যদি কাউকে হত্যা করে বলেন সে নবী সম্পর্কে খারাপ কথা বলছে, এটার জন্য আপনার কোনো পানিশমেন্ট নাই ইসলামী শরীয়তে। দারুন, তো তাহলে আমি যারা কিছু জানি দেখতে যাবে না, কেউ প্রমাণ দেখতে যাবে না যে আসলে আপনি ওই যে যাকে মারছেন সে কিছু বলছিল নাকি বলে নাই, এটা কেউ এটা দেখার মতো কোনো আপনি আল্লাহর নামে কসম করে বলবেন। বাহ, দারুন, কসম করে বলবেন তাহলে আমি আমার 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 যার সাথে শত্রু, হ্যাঁ ভাই সেটাই, যার সাথে আমার শত্রুতা আছে তার আমি হত্যা করে মানে মাধুরী মিশে হত্যা করে এসে বললাম যে তাকে তাকে সঙ্গে মতো অফার করবেন যে চলো দোস্ত আমরা যাই একটা লং ট্রিপে ঘুরে আসি, ঠিক আছে, ধরো চিপাই নিয়ে যাবেন মাইরে টাই না, বলো আসলে গোস্তাকে রাসুল, বাপ রে, মানে এটা ভাই মানে রিয়েলি মানে আমার কোনো শাস্তি আছে কিছু হবে না, এটা কোনো মানে ইয়া হবে না, মানে শাস্তি তো হবে না, আপনি জাতীয় বীরে পরিণত হবেন, জাতীয় বীর আপনি হচ্ছেন গিয়ে বীর শ্রেষ্ঠ। আসিফ ভাই, পাকিস্তানের ওই ছেলেটার কথা মনে আছে আপনার? যে অ্যারাউন্ড 5-6 বছর আগে একটা মসজিদের মধ্যে একজন ইমাম জিজ্ঞেস করতেছিল পাকিস্তানে যে কে কে আসো যে নবী মোহাম্মদের ইসাতে শিক্ষায় বিশ্বাস করো না, ওর মধ্যে মসজিদে একটা বাচ্চা ছেলে বা সে হচ্ছে আপনার না বুঝে বাচ্চা ছেলে মানে টিনেজার আর কি, না বুঝেই সে হাত উঠে ফেলাইছিল যে সে বিশ্বাস করে না, তো তাকে মানে মসজিদে সবাই আর কি চিলাচিলি শুরু করছিল, বলছিল যে কাফের কাফের হয়ে গেছে, ওই ছেলে যায় কোন মেশিনের মধ্যে মানে দৌড়ায় ভাগছে, ভাগার পরে কোন এক মেশিনের মধ্যে নিজের হাতটা ঢুকাইছে, হাত ঢুকায় হাত নিজের হাত কাটে সেই হাত প্লেটের মধ্যে এনে হুজুরের কাছে দিছে, মানে ইমামের কাছে দিছে যে এই যে আমি আমার নিজের হাত কেটে নিয়ে আসি, যে হাত উঠাইছিল সেই হাত নিজে কেটে দিয়ে 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 আসছে। চিন্তা করতে পারেন ভাই, এরা কোন লেভেলের মাথা মোটা পাগল ছিল। এখানে তো শুনি নি ভাই, এখানে তো শুনি নি ভাই, আমি আপনাকে ইয়ার লিংকটা দিব নি ভাই, আমার কাছে লিংকটা আছে। মানে আরেকটা আরেকটা বিষয় ভাই, আরেকটা বিষয় ধরেন যে এই যে বাংলাদেশে যে ওয়াজে মার্কেট, হ্যাঁ, আব্বাসি আজহারিরে দেখতে পারেন, আজহারি আবার আরেকজনকে দেখতে পারেন, তো ধরেন আব্বাসি আজহারিরে চিপাই নিয়ে গেলাম, নিয়ে গিয়ে মারে ফেললো, মায়ের ফেলে এসে বললো যে আজারি নবী সম্বন্ধে কালে গ্লাস করছে, সিক্স প্যাক টিক্স প্যাক বলছে, তাহলে তো ভাই কোনো শাস্তি হবে না নাকি? না, ইসেও তো শাস্তি নাই, তো তাহলে তো এই ফর্মুলাটা তারা অ্যাপ্লাই করতে পারে, আল্লাহর নামে তিনবার কসম করে বলতে হবে বিচারকের সামনে, যে হাকিমের সামনে, যে আমি আল্লাহর নামে তিনবার কসম করে বলতেছি যে রসুলকে গালি দিছিল এই জন্য মারছি, এবার এইভাবে তিনবার কসম করে বললে তাহলে ঠিক আছে, তাহলে তো আব্বাসি আব্বাসি এই পন্থাটা অবলম্বন করতে পারতো, আজারির ভালো সে ভুল করতো, দেখানোর যোগ্য কিনা, কারণ আমার কাছে মনে হচ্ছে ভায়োলেন্ট হবে খুবই।
না ওরকম ইয়া নাই, জাস্ট একটা রিপোর্ট আছে শুধু। আমি আচ্ছা আমি আমি যে ভিসা দিছি ভাই, এটা প্রাইভেট সেটা দিছি আর কি। আচ্ছা আমি তাহলে পরে দেখবো না এটা, ঠিক আছে থাকলো। ঠিক আছে ফারাজ ভাই, আর কি কাউকে যুক্ত করবেন? তাহলে আমি আজকে বিদায় নিই ফারাজ ভাই।